আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, যারা যেখান থেকে কাছের ও দূরের দেশ ও প্রবাসের এই ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি কালেমার আমল নিয়ে আমি হাজির হয়েছি। দর্শক, ফরজ নামাজের পরে যদি এই কালেমাটা পড়েন তাহলে দেখতে পারবেন কি হবে আপনার সাথে। দর্শক, আপনি নামাজ পড়বেন মাত্র 2 রাকাত, কিংবা নামাজ পড়বেন মাত্র 4 রাকাত, কিংবা নামাজ পড়বেন মাত্র 3 রাকাত, কিন্তু কি যে হবে আলহামদুলিল্লাহ, আপনি শুক্রিয়া আদায় করতে বাধ্য হবেন যদি এই কালেমাটা নামাজের পরে আপনি 3 বার পড়েন। তো সেই জন্য সেই কালেমাটা আমাদের জানা দরকার, আর কি হবে এটা আমাদের জানতে হবে। তো দর্শক, তো যে কোন ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ ফজরের নামাজ, জোহরের নামাজ, আছরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো ফরজ নামাজ যে আছে, ফজরের সময় 2 রাকাত নামাজ ফরজ, জোহরের সময় 4 রাকাত নামাজ ফরজ, আসরের সময় 4 রাকাত নামাজ ফরজ, মাগরিবের সময় 3 রাকাত নামাজ ফরজ, এশার সময় 4 রাকাত নামাজ ফরজ, এরপরে এগুলা ছাড়া আগে পরে যে আমরা পড়ি এগুলো হয়তো সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা। তো যাই হোক, তো ফরজ নামাজ যে আমরা পড়বো, তো প্রত্যেক ফরজ নামাজের পরে এই কালেমাটা কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করে, যে কালেমাটা আপনাদের সাথে আমি শেয়ার করব, তো এই কালেমাটা আপনারা দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহইয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহইয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরা, কালেমাটা আপনারা দেখলেন, তো এই কালেমাটা যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার পাঠ করেন, 3 বার যদি কোনো ব্যক্তি পাঠ করেন, তাহলে প্রত্যেকটা রাকাতের বিনিময়ে, প্রত্যেকটা রাকাতের জন্য 1 বছর এবাদত করার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? আপনি ফজরের নামাজ পড়বেন মাত্র 2 রাকাত, কিন্তু যদি ফরজ নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে এই কালেমাটা 3 বার পাঠ করেন, তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রাকাতের বিনিময়ে 1 বছর এবাদত করার সওয়াব পাবেন। তাহলে 2 রাকাত পড়লে, 2 রাকাত ফরজ নামাজ যদি পড়েন, তাহলে 2 বছর এবাদত করার সওয়াব পাবেন। যদি 4 রাকাত ফরজ পড়েন, তাহলে 4 রাকাত ফরজ পড়লে 4 বছর এবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। দেখেন, মাত্র 2 রাকাত, 10 মিনিট সময় নিয়ে বা 5 মিনিট সময় নিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়ছেন, কিন্তু 1 বছর 2 বছর সম পরিমাণ সওয়াব আপনি লাভ করতে পারছেন। এটা বিশাল এক সৌভাগ্যের আমল দর্শক। আপনারা সেই জন্য এই কালেমাটা মুখস্থ করে ফেলবেন, এই কালেমাটা মুখস্থ করে ফেলবেন আর এই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন। আমিন। এই ছিল আজকের এই ভিডিওটি আলোচনা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নিত্য নতুন আরো বিভিন্ন ভিডিও পেতে সবাই আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।